আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আল্লাহর হাশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির, কই মাছের দু পেঁয়াজা। আমি প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, তারপরে আমি 3 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। আমার অয়েলটা গরম হয়ে যাচ্ছে। আমি এখন 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এগুলো নাড়তে নাড়তে ব্রাউন কালার করে নিচ্ছি। আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভাজতে হবে যেন পেঁয়াজের একটা ফ্লেভারটা চলে যায়। আমার পেঁয়াজের পেস্টগুলো ভাজা শেষ। আমি এখন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ওগুলো ভালো করে নেড়ে নিচ্ছি যেন রসুনের একটা ফ্লেভারটা চলে যায়। আমার রসুনের ফ্লেভারটা চলে গেছে। আমি এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি যতক্ষণ টমেটোগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত। আমি এখন 7 অনুযায়ী সল্ট দিয়ে দিচ্ছি। আমার টমেটোগুলো গলে আসছে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো করে। এখন সবগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখন 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। আমি এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখন 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দেবো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর জন্য অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে, মশলা ফুরে গেলে আর তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে আর ভালো লাগবে না, তাই সেজন্য নাড়তে হবে সবসময়। এখানে আমার মশলা কষানো শেষ। আমার মশলাটা কষে আসছে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো।
আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি এখন ডেকে দেব। আমি এখন মাছ আমার 1 ফিট হয়ে গেছে, আমি দেখতেছি উল্টিয়ে, আমি সব মাছ এখন উল্টাই দিচ্ছি। আমার 1 ফিট কষানো হয়ে গেছে। আমি এখন আবার ডেকে দিচ্ছি। আমার মাছটা একটু কষুক। আমার মাছ কষানো হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের ফালিগুলা দিয়ে দিচ্ছি, কারণ এটা দু পেঁয়াজাতে পেঁয়াজ একটু বেশি লাগে, বেশি দিতে হয়, তাই আমি পেঁয়াজ একটু ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। আবার ডেকে দিচ্ছি, আর একটু কষুক। আমি এখন দেখতেছি মাছটা কিরকম হয়েছে, দেখেন আমার মাছ কষানো শেষ। আমি একটু নেড়ে দিচ্ছি, আলতো হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায়। আমি এখন 1 কাপ পানি দিয়ে দেবো। মাছটা একটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ডেকে দিচ্ছি, মাছটা একটু সিদ্ধ হোক। এখানে আমার মাছটা সিদ্ধ হয়ে আসছে, আমি আবার নেড়ে দিচ্ছি। একটু একটু উল্টা দিচ্ছি, তারপরে আমি আবার ডেকে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। দেখেন আমার মাছটা হয়ে গেছে। আমি এটা 5 মিনিট দমে রাখবো, তারপরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো আপনাদের। দেখেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখেন আমার মাছটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা, অনেক সুস্বাদু, অল্প মশলায় তৈরি করতে পারবেন। দেখেন কত ইয়ামি হয়েছে।